সেন্ট ক্লাসেস স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণীর সকল ছাত্রদের জানাই আমার ক্লাসে স্বাগত। আমি জেরেলিন আইরিন গোমেজ তোমাদের বাংলা ক্লাস নেওয়ার জন্য আজ এখানে উপস্থিত হয়েছি। প্রথমেই জিজ্ঞেস করে নিই, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, পরিবার এবং আপনজনদের নিয়ে এবং করোনা মুক্ত আছো। অনেকদিন হলো তোমাদের দেখি না, আশা করি যে সরাসরি তোমাদের স্কুলে খেলা করছো এমন অবস্থায় তোমাদের খুব তাড়াতাড়ি আমরা দেখতে পাবো এবং আমাদের বিদ্যালয় প্রাঙ্গণটি তোমাদের কলকাকলিতে হাসি খেলায় আবার ভরে উঠবে, আবার পুরনো প্রাণ ফিরে পাবে। সেই দিনটি আসবে খুব তাড়াতাড়ি। এই আশীর্বাদ যাচনা করে আজকের ক্লাসটি আমরা চলো শুরু করি। তোমাদের বাংলা যেহেতু ক্লাসে তোমাদের সিলেবাস কমপ্লিট করানো হয়েছে এবং শুধুমাত্র তোমাদের মডেল কোয়েশ্চেন রিভিশন করানো হচ্ছিল, কারণ ক্লাসে টেস্ট লিখিত করানো হচ্ছিল, সেহেতু আসো আজ আমি একটু বিশেষ কিছু তোমাদের সাথে শেয়ার করি। ছবি দুটি দেখো এবং ছবি দুটি দেখে তোমাদের কী মনে হচ্ছে? প্রথম ছবিতে দেখা যাচ্ছে একটি বিদেশি খাম এবং দ্বিতীয় ছবিতে দেখা যাচ্ছে খামটি পোস্টে ফেলা হচ্ছে। তোমরা ঠিকই ধরতে পেরেছ, আমি আজ তোমাদের চিঠি সংক্রান্ত কিছু পড়াতে যাচ্ছি এবং যেহেতু বিদেশি খাম দেখতে পাচ্ছ সেহেতু অবশ্যই বিদেশি চিঠি আমি তোমাদের পড়াতে যাচ্ছি। বিদেশি চিঠি তো নয়, আসলে হচ্ছে বিদেশি বন্ধুকে লেখা চিঠির নিয়ম কি হবে সেই সম্পর্কে আমি তোমাদের পড়াতে যাচ্ছি। চলো আমরা তাহলে একটু দেখে নিই। দেখো, মনে করো তোমার নাম পল্লব বা পল্লবী। জন্মভূমির প্রতি ভালোবাসার কথা জানিয়ে তোমার আমেরিকা প্রবাসী বন্ধুকে একটি চিঠি লেখো। ধরো তোমার বন্ধুর নাম ড্যানিয়েল বা ডোরি। যদি তুমি ছেলে হও তাহলে তোমার নাম হবে পল্লব, আর যদি তুমি মেয়ে হও তাহলে তোমার নাম হবে পলি, কারণ পিএসসিতে তোমাদের জন্য সার্বজনীন একটি প্রশ্ন করা হয় এবং সেই প্রশ্নটি যে কেউই আনসার করে সেহেতু একটি সার্বজনীন নাম দিয়ে দেওয়া হয়। এটা তোমাদের ক্লাসে বলা হয়েছিল, তারপরও আমি আবার বলে দিচ্ছি। চিঠিতে তোমাদের নাম যেটা বলে দিবে লেখার সময়ও এবং খামেও তোমার নাম সেটাই হবে, তুমি তোমার নিজের নাম লিখতে পারবে না। চিঠিতে তোমাকে যে নামটি বলে দিবে প্রশ্নে সেই নামটিই তোমার লিখতে হবে। তাহলে প্রথমে হচ্ছে দেখো, এখানে দেওয়া আছে ধানমন্ডি ঢাকা 5/4/2017। এটা আমি এমনিতেই দিয়েছি, এটা তোমরা যেদিন লিখবে সেদিনের তারিখ তোমাদের দিতে হবে। এবং এখানে তোমাকে বলে দেয়নি যে তুমি ঢাকায় থাকো, যদি তোমাকে তোমার ঠিকানা বলে দেয় তখন তুমি তোমার ঠিকানায় লিখতে হবে। যেহেতু তোমার ঠিকানা বলে দেওয়া হয়নি সেহেতু তুমি তোমার ঠিকানা তোমার নিজস্ব ঠিকানাও লিখতে পারো, চাইলে তুমি অন্য কোনো ঠিকানাও তুমি লিখতে পারো। এবং ঠিকানা শুরু হবে হাতের ডান দিক থেকে, চিঠির ঠিকানা শুরু হবে হাতের ডান দিক থেকে, প্রথমে ঠিকানা হবে তারপর তারিখ হবে। এরপরে সরাসরি তারিখের নিচে এক লাইন নিচ থেকে ডান দিকে চলে আসবে, প্রিয় ড্যানিয়েল, কেমন আছো বন্ধু? গত চিঠিতে তুমি জন্মভূমি সম্পর্কে আমার অনুভূতির কথা জানতে চেয়েছ, আজ সে কথা জানিয়ে তোমাকে চিঠি লিখছি। আমাদের দেশটা অনেক সুন্দর, মন ভোলানো এর প্রকৃতি, সারা দেশে সবুজের ছড়াছড়ি, নদী পাহাড় সমুদ্র সবই আছে এদেশে, আর আছে নানা ধরনের মানুষ। এই সব কিছুই আমাকে প্রচণ্ডভাবে আকর্ষণ করে। 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হয়েছে, 30 লক্ষ মানুষ সে যুদ্ধে শহীদ হয়েছে, এদেশকে নিয়ে তাই আমাদের অহংকারের শেষ নেই। বাংলাদেশে জন্ম নিতে পেরে আমি গর্বিত। আজ আর নয়, তোমার দেশের কথা জানিয়ে আমাকে চিঠি দিও। দেখো, প্রথম অংশটাতে আমরা প্রিয় ড্যানিয়েলের পরে তুমি কেমন আছো, আমি ভালো আছি বা কুশল বিনিময়ের যে অংশটা সেই অংশটা উপরে আমরা রেখে দিয়েছি আলাদা, এবং সেই অংশটাতে আমরা কিন্তু মূল অংশটা লিখিনি। মূল অংশটা হচ্ছে আমাদের জন্মভূমির প্রতি ভালোবাসার কথা জানাতে হবে, সেই অংশটা আমরা কুশল বিনিময়ের অংশের পরের অংশ থেকে শুরু করেছি। তোমরা যদি পরীক্ষায় এই নিয়মটি মেনটেন করো তাহলে তোমাদের চিঠিটা দেখতে সুন্দর হবে, তোমার খাতা যত পরিষ্কার থাকবে, তোমার নাম্বারের
বৃদ্ধিটাও তত বেশি হবে। এটা তোমাদের আমি বারবার ক্লাসে বলে দিই, কারণ তোমরা যাতে ভুলটা না করো। দেখো, দেখতে তোমার সুন্দর লাগছে না চিঠিটা? তাহলে প্রথমে হবে কুশল বিনিময়ের অংশ। কুশল বিনিময়ের অংশ শেষ হয়ে গেলে সেখান থেকে আর আমরা লিখবো না, তার নিচের লাইনে চলে যাব। নিচের লাইনে হবে আমাদের মূল অংশ, অর্থাৎ চিঠিটা আমাদের যে সম্পর্কে লিখতে বলা হয়েছে সেই অংশ। এবং সেই অংশটা শেষ হয়ে যাওয়ার পরে দেখো, আমরা কিন্তু ইতির অংশটা, কিন্তু যে আমরা চিঠি শেষ করে দিচ্ছি, তুমি ভালো থেকো, তোমার কথা জানিও, বা আন্টিকে আমার সালাম দিও, সে কথাগুলো আমরা আর ওখান থেকে লিখিনি। আমরা কী করেছি, পরের লাইনে চলে এসেছি। তোমাদের আমি ক্লাসেও এটা বারবার করে বলে দিয়েছিলাম, পরের লাইনে চলে এসেছি। পরের লাইনে চলে আসাতে আমাদের চিঠিটা একটু খোলামেলাও হয়েছে এবং দেখতেও সুন্দর লাগছে। তাহলে তোমরা চাইলে এখানে জন্মভূমির প্রতি ভালোবাসার কথা আরও অনেক কিছু লিখতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি যে তোমাদের এতটুকু দিয়েছি তার মানে এই নয় যে তোমরা শুধু এতটুকুই লিখবে, এটা নয়। তোমরা চাইলে এর চেয়ে বেশিও লিখতে পারো, কোনো সমস্যা নেই। চিঠি এক পৃষ্ঠা থেকে অপর পৃষ্ঠায় যেতে পারবে, কিন্তু দরখাস্ত যেতে পারবে না। তাহলে এরপরে শেষে আমাদের ইতি তোমার বন্ধু পল্লব, যেহেতু তোমার নাম পল্লব বলে দিয়েছে, তাই তোমার বন্ধু পল্লবী তোমাকে লিখতে হবে। এবং ইতি হবে ঠিক ঠিকানা তুমি যেদিকে লিখেছ হাতের ডান দিকে, ইতিও হবে হাতের ডান দিকে। আমি আশা করছি যে তোমরা চিঠিটা বুঝতে পেরেছো এবং চিঠির বিস্তারিত তোমরা বুঝতে পেরেছো এবং আমি তোমাদের বোঝাতে সক্ষম হয়েছি। দেখো, এবার হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, সেটা বিদেশি বন্ধুর কাছে লিখতে হলে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে তোমার খাম, চিঠির খাম। চিঠির খামে এক পাশে ডান দিকে থাকবে স্ট্যাম্প অবশ্যই, এবং মাঝখানে তোমাকে অবশ্যই লিখতে হবে এয়ার মেইল। এয়ার মেইল ইংরেজিতে তোমাকে খামটি করতে হবে এবং উপরে অবশ্যই লিখতে হবে এয়ার মেইল। বাম পাশে হবে প্রেরক, অর্থাৎ হচ্ছে যে পাঠাবে, অর্থাৎ যার কাছ থেকে যাবে, ফ্রম, সেটা হচ্ছে তুমি নিজে, পল্লব, 30 ধানমন্ডি, বারিধারা, ঢাকা। আমি সবসময় তোমাদের বলি খামে ঠিকানা লেখার সময় অবশ্যই তোমরা যে কোনো একটা নাম্বার দিবে, কারণ মনে করো তুমি বললে যে তুমি তোমার ঠিকানায় তুমি লিখলে পাথরঘাটা, পাথরঘাটায় আসলে তোমার কোতোয়ালির পর থেকে শুরু করে পাথরঘাটা এরিয়াটা অনেক বিশাল। তাহলে তুমি যদি কোনো নাম্বার না দাও, রোডের নাম না দাও, তোমাকে কিন্তু খুঁজে পাওয়াটা সম্ভব হবে না, পিয়ন এসে তোমাকে কোথায় খুঁজবে, ঠিক না? সেই কারণে আমি তোমাদের সবসময় বলি যে তোমরা সবসময় একটি নাম্বার দিবে, নাম্বার দিবে এবং একটি রোডের নাম লিখবে। তাই আমি লিখলাম নিজের মন থেকে, 30 বারিধারা, ধানমন্ডি, বারিধারা, ঢাকা, এবং পাঠাচ্ছি হচ্ছে ড্যানিয়েলের কাছে, যেহেতু ড্যানিয়েল তোমার বিদেশি বন্ধু, সেহেতু ড্যানিয়েলের ঠিকানাটা অবশ্যই বিদেশের হতে হবে। আমি নিজের মন থেকেই লিখেছি 100 ওয়েস্টার্ন স্ট্রিট, ইউএসএ। আমি আশা করছি যে তোমরা দরকার এই চিঠির খাম লেখাটি বুঝতে পেরেছো। এবং বিদেশি বন্ধুকে চিঠি লেখার জন্য সবচেয়ে প্রথম শর্ত হচ্ছে যে খামটি তোমার ইংরেজিতে ফিল আপ করতে হবে, অর্থাৎ ইংলিশে তোমাকে খামটি লিখতে হবে, এয়ার মেইল অবশ্যই লিখতে হবে। দেখো, তোমাদের আমি একটি উদাহরণ দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটি বিদেশি চিঠি পাঠানোর খাম, দেখতে পাচ্ছো এয়ার মেইল লেখা, এবং ডান পাশে উপরে যে অংশটি দেখতে পাচ্ছ চার কোণা এবং গোল, এই দুটি অংশই হচ্ছে স্ট্যাম্পের জন্য। ওরা তো আর স্ট্যাম্প লিখে দেয় না, ওরা স্ট্যাম্প লাগিয়ে দেয়, গাম দিয়ে বা আঠা দিয়ে লাগিয়ে দেয়, স্ট্যাম্পের জন্য জায়গা। দেখো, এখানে একটু ভালোভাবে দেখো, বাম দিকে কোনায় স্ট্যাম্প, ডান দিকে প্রথমে হচ্ছে ফ্রম, যার কাছ থেকে যাচ্ছে তার ঠিকানা, নাম, সেন্ডার্স নেম অ্যান্ড অ্যাড্রেস, নিচে দেখো লিখেছে ভিয়া এয়ার মেইল। ভিয়া এয়ার মেইল মানে এয়ার মেইলের মধ্য দিয়ে, মানে আকাশপথে মেইল হবে, এটা বিদেশে যেহেতু যাবে আকাশপথে মেইল হবে, সেই জন্য লেখা ভিয়া এয়ার মেইল বা শুধু এয়ার মেইল। আর ডান দিকে হচ্ছে টু, অর্থাৎ যার কাছে যাচ্ছে। দেখতে পেয়েছো তোমরা দুইটাতেই, ফ্রমের ঠিকানাতে এবং টু এর ঠিকানা দুইটাতেই কী দেওয়া আছে, কিছু নাম্বার দেওয়া আছে, স্ট্রিট নাম্বার, ঘরের নাম্বার দেওয়া আছে,
দেখতে পেয়েছো, ঠিক তোমার তোমার যে স্ট্যাম্প স্ট্যাম্প থাকতে হবে খামে, স্ট্যাম্প থাকতে হবে তোমার ঠিকানা এবং যার কাছে পাঠাবে তার ঠিকানা, এয়ারমেল সব যাতে ঠিক মতো থাকে সেদিকে ভালোভাবে খেয়াল রাখবে। এবং এই খামটি বা এই চিঠির খাম দেখে আমি আশা করব যে তোমরা অবশ্যই অবশ্যই মনে রাখবে যে বিদেশি বন্ধুকে পাঠানোর জন্য খামটা কেমন হতে হয়। তোমরা যখন পরীক্ষার হলে বসবে তোমাদের হঠাৎ করে এই ছবিটাই যাতে মাথায় চলে আসে যে হ্যাঁ টিচার দেখিয়েছিল কীরকম হবে খাম, আমি ওরকমই লিখব। সবসময় মনে রাখবে বিদেশি বন্ধুকে চিঠি লেখার সময় খামটা একটু ভিন্ন ধরনের হবে এবং সেটা কী হবে সেটা আমি তোমাদের বলে দিলাম। আশা করছি আমার ক্লাসটি তোমরা করে উপকৃত হয়েছ এবং পরবর্তী ক্লাস করার জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। এবং যদি কোনো ধরনের জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় কমেন্ট বক্সে তোমরা আমাকে জানাতে পারো, আমি আমার যথাসাধ্য চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দেওয়ার জন্য। এবং আশা করছি যে তোমরা নিজে থেকে একটি বিষয়ে বিদেশি বন্ধুকে চিঠি লেখাটা প্র্যাকটিস করবে এবং বিদেশি বন্ধুকে কীভাবে চিঠি লিখতে হয় সেটি তোমরা আয়ত্ত করে ফেলবে, কারণ পরীক্ষার জন্য তোমাদের এটা ইম্পর্টেন্ট এবং প্রত্যেকবারই কোনো না কোনো পরীক্ষায় আসে। তাই আমি আশা করছি যে তোমরা আজকের ক্লাসটি করে তোমাদের বিদেশি বন্ধুকে চিঠি লেখার যে মেইন সমস্যাদায়ক জিনিস খাম সেটি সম্পর্কে ক্লিয়ার হয়েছ এবং পরীক্ষায় সেটি ভুল করা থেকে বিরত থাকবে। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, নিজের পরিবার এবং নিজের খেয়াল রাখবে, করোনা মুক্ত থাকবে। খুব শীঘ্রই আমাদের আবার দেখা হবে, আমরা আবার সবাই মিলে ক্লাস করব, ক্লাসে অনেক হাসি ঠাট্টা করবো, পড়ালেখা করব, মজা করব। সেই দিনের অপেক্ষায় আজকে ক্লাসটি শেষ করছি। থ্যাংক ইউ বয়েজ।